প্রায় 300 কেজি শুকনো গাঁজা সহ গাড়ির চালককে গ্রেফতার করেছে চুড়াইবাড়ি থানার পুলিশ। চালকের নাম রাধেশ্যাম দুবে, বয়স আনুমানিক 60 বছর। তার বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলার নির্ভয়া গ্রামে। সংবাদে প্রকাশ গোপন খবরের ভিত্তিতে থানার সামনে আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্টে তল্লাশিতে বসেছিল ওসি সমরেশ দাস সহ অন্যান্য অফিসার ও পুলিশ কর্মীরা। বেলা আনুমানিক 12:30 নাগাদ একটি 12 চাকা লরি আটক করে তল্লাশি চালিয়ে 43 প্যাকেটে 297 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে, যার বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য এসেছে। উদ্ধারকৃত গাঁজাগুলি আগরতলা থেকে অসমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই মর্মে চুড়াইবাড়ি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। মঙ্গলবার ধৃত চালককে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। তো আজকে সকাল প্রায় 12:30 নাগাদ ওসি চুড়াইবাড়ির কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে আগরতলা থেকে একটি 12 চাকার গাড়ি যার নাম্বার CG04FD9489 একটা গাড়িতে কনসিল চেম্বারের মধ্যে কিছু শুকনো গাঁজা পাচার হচ্ছে এবং তার গন্তব্যস্থল আসাম। সেই সংবাদের ভিত্তিতে ওসি চুড়াইবাড়ি তার অফিসার এবং স্টাফদের নিয়ে গাড়িটা আটকায় এবং আটকানোর পর তার সিক্রেট চেম্বার থেকে প্রায় 297 অলমোস্ট 300 কেজি গাঁজা উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 40 লক্ষ টাকা হবে। ড্রাইভার একজনকে আমরা আটক করেছি, সে ইউপির বাসিন্দা। তদন্তের স্বার্থে ড্রাইভারের নামটা আমি এখন বলছি। এটা তো আসছে আগরতলার সাইড থেকেই এবং গন্তব্যস্থল তো এখনো তদন্ত সাপেক্ষ বলা যাচ্ছে না, তবে আসামের দিকে গাড়িটা যাচ্ছে। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।